মস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা পনেরো আর এখন থেকে আমি আমার ব্লগসটি স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তার সাথে আমি দেখো চা খেয়ে নিচ্ছি সকালে প্রিয়াসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এখন এসে আমি ফার্স্টে একটু চা খেয়ে নিচ্ছি সকালটা না অনেক ব্যস্ততার মধ্যেই কাটে কারণ পেঁয়াজ স্কুলে যায় ওর জন্য টিফিন রেডি করে দেওয়া ওর বাবাও ওর সাথে একই সঙ্গে ডিউটি যায় ওর বাবাকে টিফিন মানে সকালের খাওয়া দেওয়া তো দুজনের খাওয়া দু রকমেরই হয় পেঁয়াজ টিফিনি যেগুলো নিয়ে যায় যেরকম ধরো এগ রোল চাউমিন ব্রেড রোস্ট ওর বাবা এসব খেয়ে যায় না ওর বাবা রাত্রে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি সেগুলো একটু খেয়ে যায় আর তার সাথে কখনও ডিম সেদ্ধ কলা কখনো কখনও চা ব্রেড এরকম ধরনেরই খাওয়া খেয়ে যায় তাই দুজনের জন্যই খাওয়ার একই সাথে আমার রেডি করতে হয় তাই সকালে উঠে আমি তাড়াতাড়ি করে ওদের জন্য এসব করে নিজের জন্য একটু জল খাওয়ারও টাইম পাই না তাই প্রিয়াসকে স্কুলে দিই এসে আমি চা খেয়ে নিই আর এখানে এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সোনু এসে তাহলে ধুতে সুবিধা হবে কাপড় ভিজিয়ে রাখলে তারপর আমি সানটান সেরে টর গুছিয়ে সান টান সেরে পুজো দিয়ে দিয়েছি সকালে না পুজো না দিলে আমার ভালো লাগে না তাই আমি সকালে প্রিয়াংশ যাওয়ার পরে ঘরে এসে কিছু কাজ টাজ সেরে পুজো টুজো দিয়ে দিই আর পুজো দেওয়ার পর না আমি এইভাবে চারিদিকে ধুনো দেখাই কারণ আমার ধুনো দেখাতে খুবই ভালো লাগে জানি না কেন সকালে আর সন্ধে আমি এই ধুনো দেখাতে খুবই ভালোবাসি আর ধুনোর যে গন্ধ বের হয় না সেটা আমার খুবই ভালো লাগে তারপর এসে ব্রেকফাস্ট করে এখন এখানে বসিয়ে দিয়েছি লাই শাক সানের যাওয়ার আগে আমি শাক আর লাউ এসব কেটে রেখেছিলাম কারণ এগুলো কাটতে টাইম লাগে সুস্বাদু রান্না খেতে তো খুবই ভালো লাগে কিন্তু ওগুলোর পিছনেও অনেকটা সময় যায় যেরকম ধরো শাক কাটতে সেটাতে অনেক টাইম লাগে লাউ লাউটাকে আবার কুচি কুচি করে কাটতে অনেক সময় লাগে কিন্তু খেতে তো খুবই ভালো লাগে তাই অল্প সময়ের ভিতরে সমস্ত কাজ শেষ করে এসে আবার সেই সুস্বাদু রান্নাও করতে হয় অনেক অল্প সময়ের ভিতরে কারণ সাড়ে বারোটার ভিতরে যদি রান্না শেষ না করি আবার প্রিয়াসকে আনতে যেতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করেই করতে হয় তো ওইখানে দেখো কুড়ি মাছ কুড়ি মাছের মাথা দিয়ে আজকে লাউ বানাবো মা বলেছিল সেটা নাকি খেতে ভীষণ ভালো হয় তাই আর মাছগুলো সব বানিয়ে ফেলবো তো এইখানে আমি ফার্স্টে মাছের মাথাগুলো অল্প ভেজে নিচ্ছি কারণ মাছের মাথাগুলো ভালো করে না ভাজা হলে না তরকারিতে একটু কাছাকাছি রান্না করতে মাছ নানা রকমের মানে হোক আর তাড়াতাড়ি হয় তবে আমি হোক মানে আমি বানিয়ে থাকি কারণ আমার ভালো লাগে তো এখানে আমি শালগম আলু দিয়ে কুড়ি মাছটাকে ফার্স্টে বানিয়ে নিচ্ছি প্রিয়াংশের বাবার খুবই একটি পছন্দের খাবার আজকে যা যা রান্না হচ্ছে সবই প্রিয়াংশের বাবার মানে প্রিয়াংশের বাবার আর কি খুবই পছন্দের খাবার তো আলু দিয়ে মাছ একটু ধনে পাতা দিয়ে দিয়ে ধনে পাতা দিয়ে লড়াছাড়া করে নামিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয় ধোনা শীতের দিনে তরকারিতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন পড়ে না কারণ সে যে তোমার ধনে পাতা দেওয়া হয় না সেটার গন্ধতি অনেকটা স্বাদ বেড়ে যায় দুগুণ বেড়ে যায় যেন লাগে তো তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল কুড়ি মাস দিয়ে মা বলে সিম দিয়ে খেতে ভালো তাই আগের দিন সিম দিয়ে বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে শালগম দিয়ে বানিয়ে দেখি খেতে কীরকম হয় কিন্তু সত্যিই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো আর প্রিয়াংসা বাবাও রাত্রিতে এসে খেয়ে খুবই বলেছে যে না ভালো হয়েছে বলে তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে তারপর আমি লাউয়ের তরকারিটা বানিয়ে নিব লাউয়ের তরকারিটা পরে বানাচ্ছি আগে ভেবেছিলাম লাউয়ের তরকারিটা আগে করব। কিন্তু পরে দেখলাম লাউটা বসালে অনেকটা টাইম লাগবে আস্তে আস্তে করে করতে তাই ভাবলাম মাছের তরকারিটা করে লাউ তরকারিটা বসিয়ে দিয়ে আমি নানান কাজ করতে পারবো কারণ আমার তো অনেক তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে তাই আমি এইভাবেই কাজগুলোকে তাড়াতাড়ি করার জন্য যেভাবে আমার সুবিধা হয় সেভাবেই করতে থাকি তো রান্নাবান্না শেষ করে দেখো এখন আমি চলে যাচ্ছি প্রিয়াঞ্চকে স্কুল থেকে প্রিয়াংশের স্কুলের বাস আসবে আর কি বাস থেকে আনতে যেতে হবে তো চলে যাচ্ছি বাস ওকে আনতে তো দেখো প্রিয়াঁজসকে নিয়ে চলে এসেছি প্রিয়াঞ্জ আসার পর আমি কিছুটা সময় ওর সাথেই কাটাই কারণ না হলে ওরও তো ভালো লাগবে না কারণ ছ পাঁচ ছ ঘন্টা স্কুলে থেকে আসার পর যদি এসে দেখে মা ব্যস্ত তাহলে তো ওরও ভালো লাগবে না তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট করে এখন দেখো অনেক কাপড় নিয়ে নিয়েছি গোছানোর জন্য কারণ রোদের যে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো তো দেখো এখানে একটা কম্বল কম্বলটা না মাস ছিল সময় বের করেছিলাম তো কদিন বৃষ্টি থাকাতে আর রোদরে দিতে পারিনি তাই আজকে রোদরে দিয়ে এখন এই বক্সটাতে ঢুকিয়ে রাখবো এই বক্সটা না আমি অনলাইন থেকে প্রিয়াংশে বাবা নিয়ে এসেছিলো আর এখানে এখন আমি যেসব জিনিস সব দিনের প্রয়োজন না সেসব জিনিস ঢুকিয়ে রাখি সামনেই রাখতে পারি যাতে এভাবেই রাখি যাতে পট করে কেউ আসলে আবার বের করতে পারি তার জন্য এখানে কম্বল পর্দা টর্দাগুলো সব রেখে দিয়েছি এভাবে আর এখন দেখো এখানে কাপড়গুলো ভাজ করছি পিয়াঞ্জসে কাপড়গুলো অনেক ছোট ছোট তাই এগুলো ভাজ করতেও অনেকটা টাইম লাগে আজকে না অনেকটাই কাপড় জমা হয়ে গেছে কারণ কালকে না বৃষ্টি ছিল কাপড় ধুয়েছিলাম ঠিকই কিন্তু শুকোয়নি তাই আজকে দুদিনের কাপড় জমা হয়ে গেছে কাপড়গুলো ভাজ করতে আমার অনেকটাই টাইম লাগছে আর প্রিয়াঞ্চে কাপড়গুলো অনেক ছোটো ছোটো অনেকগুলো কাপড় তাই মানে ভাজ করতে আরও বেশি যেন টাইম লাগে তো দেখো ওর কাপড়গুলো ওর কাপড়গুলো আমি ভাজ টাজ করে ওর বাস্কেটেই রেখে দিই তাহলে অনেক সুবিধা হয় তো এখন দেখো এখানে আমি রাতের ডিনার সমস্ত কিছু কাজ শেষ করে গানের অল্প রেওয়াজ করলাম করে রাতে খাওয়া দাওয়া সেরে ড্রেস ড্রেস চেঞ্জ করে ড্রেস ড্রেস চেঞ্জ করে প্রিয়াঞ্জকে বিছনায় দিয়েছি আমি নিজে ড্রেস ড্রেস চেঞ্জ করে মুখ ঠুক ধুয়ে চলে এসেছি এখন একটু মাকে ফোন করবো তারপরে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম